একটু অন্তরঙ্গ গলায় একটু কিছু ভালো কথা বলতে ইচ্ছে হলো, কিন্তু কী বা বলবেন? চোরদা যদি অন্য ধরনের রাগ দেখিয়ে বলতো, যাচ্ছিস যদি তো সেই পাজি মেয়েটার চুলের মুঠি ধরে টেনে নিয়ে চলে আয়, তাহলে হয়তো সেই অন্তরঙ্গ হবার সুবিধেটা হতো। কিন্তু যদি আর হয়তোগুলো চিরদিনই চিত্ত চাঞ্চল্যের কারণ হওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না। নিজ মনে ভাবনা করার পক্ষে রেলগাড়ি জায়গাটা আদর্শ। এক গাড়ি লোকের মধ্যে তুমি দিব্য নিশ্চিন্ত মনে একা থাকতে পারো, তোমার মুখ দেখে কেউ মনের ভাব পড়বার চেষ্টা করবে না। অনামিকা দেবী এখন তাই ভাবছেন, সেজদির সঙ্গে প্রথম দেখার অবস্থাটা কেমন হবে, দেখেই কি উচ্ছ্বসিত হয়ে ছুটে আসবে সেজদি, না শান্ত গম্ভীর অভ্যর্থনা জন্মানো অভিমান প্রকাশ করবে? অনামিকা কি তবে গিয়েই হই হই করবেন? ও সেজদি, কতদিন পরে দেখলাম তোকে, অথবা কি রে চিনতে টিনতে পাচ্ছিস, না চেহারা ভুলে গেছিস? না, ও কথায় আবার উল্টো চাপ পড়তে পারে, সেজদি হয়তো ফট করে উত্তর দিয়ে বসবে, চেহারা ভুলবার জো কি, কাগজপত্রে তো মাঝে মাঝেই চেহারা দেখতে পাওয়া যায়। অবশ্যই কাগজপত্রের ছাপা চেহারা নিয়ে কিছু হাসাহাসি করা যায়, কিন্তু মনের চেহারাটা যেন তার অনুকূল নয়, যেন সেই মনটা শুধু সেজদি বলে ডেকেই চুপ করে যেতে চায়, আর কোনো কথা নয়। কিন্তু এ তো গেল সেজদির কথা, আর সেই মেয়েটা, তাকে কি বলবেন? সে কি বলবে? সে নিশ্চয়ই ছুটে এসে জড়িয়ে পেশে গায়ে নাক ঘষে একাকার করবে। হাওড়া থেকে চন্দননগর ইলেকট্রিক ট্রেনের ব্যাপার, তবু যেন মনে হচ্ছে পথটা ফুরোতে চাইছে না। সেই মেয়েটার প্রথম আবেগের ঝড়টা কল্পনা করতে করতে ধৈর্য কমে আসছে, কিন্তু গতকাল থেকে অনামিকার জন্যে বুঝি ভাগ্যের হাতের চর খাওয়াই লেখা ছিল, তাই সেই ঝড়টা এসে আছড়ে পড়ল না। সেজদি ওকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল, আস্তে বলল, তুই? তারপর আরও আস্তে আস্তে বলল, তুই এখন এলি? হঠাৎ ভয়ানক একটা ভয়ে বুকটা হিম হয়ে গেল অনামিকার, মনে হলো গতকালকের মতো আজও বুঝি নিদারুণ একটা সংবাদ তার জন্য অপেক্ষা করছে। অনামিকা কি সিঁড়িতেই বসে পড়বেন? পারুল বোধ হয় মুখ দেখে মনের কথা বুঝল, তাই আসতে বলল, ভয় পাস নে, তবে খবরটা সত্যিই খুব খারাপ, সেই ছেলেটা জানিস তো সবই, কদিন আগে চলে গিয়েছিল, সকালে হঠাৎ কি একটা লোক এসে খবর দিল। সেজদি একটু থামল, তারপর বলল, সেই ছেলেটা বুঝি কোন কারখানায় কাজ করত, সেখানে বুঝি কার সঙ্গে কি গোলমাল হয়েছিল, বোমা টোমা মেরেছে নাকি, বেঁচে আছে কি নেই, এই অবস্থা ছেলেটার। শোনামাত্র মেয়েটা এমন করে চলে গেল, ভালো করে বুঝতেই পারলাম না। অনামিকা নিঃশ্বাস ফেলে বললেন, সেই লোকটা চেনা না অচেনা? চেনা আবার কোথায়, একদম অচেনা। কি আশ্চর্য, কালই ছেলেটার সঙ্গে আমার দেখা হলো, খবরটা আদৌ সত্যি না হতে পারে, কোনো খারাপ লোক কোনো মতলবে। বলেছিলাম রে সে কথা, কানেই নিল না, উন্মাদের মতো ছুটে চলে গেল তার সঙ্গে, আর তুইও এতদিন পরে আজ এলি বকুল? বকুল নিঃশ্বাস ফেলল, বকুলের মনে হলো কোথায় যেন একটা বাক্স ছিল তার ভরা ভর্তি, সেই বাক্সটা হঠাৎ খালি হয়ে গেল। কিসের সেই বাক্সটা, কি ভরা ছিল তাতে? চল বসবি, চল।
বলল সেজদি। তারপর প্রাথমিক অভ্যর্থনা পর্বও সারল। কিন্তু এতদিন পরে দুটি ভালোবাসার প্রাণ এক হয়েও কোথায় যেন বিচ্ছিন্ন হয়ে রইল। সুরটা কেটে গেছে, মাঝখানে যেন একটা বোবা দেওয়াল। সেই একটা উন্মাদ মেয়ে বকুলের অনেক কষ্টের দুর্লভ আয়োজনটুকু ব্যর্থ করে দিয়ে চলে গেছে। কিন্তু কোথায় গেল, কোথায় খুঁজতে যাওয়া যাবে তাকে? তা যে লোকটা খবর দিতে এসেছিল সেই লোকটা যদি খাঁটি হয় তো খোঁজবার জায়গা আছে। ইন্টালির কাছে একটা অখ্যাতনামা হাসপাতালের নাম করেছে সে, আর খাঁটি না হলে তো কথাই ওঠে না। যে মেয়েটা হারিয়ে যাব প্রতিজ্ঞা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তবু হারিয়ে যেতে পারিনি, তার দুষ্ট নক্ষত্র এইবার সেই যোগাযোগটা ঘটিয়ে দিল। এই অসংখ্য লোকের ভিড়ে ভরা পৃথিবীর কোনো একখানি হয়তো হারিয়ে গেল সে। অনেকক্ষণ পরে গঙ্গার ধারে সেই বারান্দায় বসল দুজনে। আর এতক্ষণ পরে শম্পার কথা ছাড়া আর একটা কথা বলল বকুল। বলল, তুই যে কেন এখান থেকে একদিনের জন্যও নড়তে চাস না তা বুঝতে পারছিস সেজদি? পারছিস? সেজদি হাসে। তুই কাজের সমুদ্রে হাবুডুবু খাস, আর আমি অকাজের অবসরে গঙ্গা তীরে বসে বসে ঢেউ গুনি। তোকে দেখে আমার হিংসে হচ্ছে সেজদি, মনে হচ্ছে যদি তোর মতো জীবনটা পেতাম। পারুলের অভ্যস্ত কৌতুকপ্রিয়তা জেগে ওঠে। পারুল বলে, ওরে সর্বনাশ, বাংলাদেশ তাহলে একটি দুর্দান্ত লেখিকা হারাত না। ক্ষতি ছিল না কিছু? লাভ ক্ষতির হিসেব কি সবসময় নিজের কাছে থাকে? পারুল বলে, মেয়েটা কি বুঝল তার এই পাগলের মতো ছুটে চলে যাওয়ার কোথায় কি লোকসান হল? অর্থাৎ ঘুরে ফিরে সেই মেয়েটার কথাই এসে পড়ল। অদ্ভুত মেয়ে, পারুল আবার বলে, দুর্লভ মেয়ে, ওকে ওর মা বাপ বুঝতে পারল না, অবশ্য না পারাই স্বাভাবিক। সাধারণত যে মাল মশলা দিয়ে আমাদের এই সংসারী মানুষগুলো তৈরি হয় ওর মধ্যে তো সেই মাল মশলার বালাই নেই, যা আছে সেটা সংসারী লোকেদের অচেনা। তোর মধ্যেও তো তেমনই উল্টোপাল্টা মাল মশলা। বকুল আস্তে হাসে, তোকেও তাই কেউ বুঝতে পারল না কোনো দিন রে সেজদি। আমার কথা ছেড়ে দে, নিজেকে নিয়ে নিজেই বইছি। মোহন শোভনের খবর কি রে সেজদি? ভালো, খুব ভালো, প্রায় প্রায় আরও পদোন্নতির খবর দেয়। পুরনো গাড়ি বেচে দিয়ে নতুন গাড়ি কিনেছে সে খবর জানায়। বকুল একটু তাকিয়ে থেকে বলে, আচ্ছা সেজদি, পৃথিবীতে সত্যিকার আপন লোক বলতে তাহলে কি কিছুই নেই? থাকবে না কেন? পারুল অবলীলায় বলে, তবে তাকে সম্পর্কের গণ্ডির মধ্যে খুঁজতে যাওয়া বিড়ম্বনা। দৈবক্রমে যদি জুটে যায় তো গেল। ভেবেছিলাম দু তিন দিন থাকব, বকুল বলে, কিন্তু আমার ভাগ্যে অত সুখ সইলে হয়? পারুল হই হই করে ওঠে না, বলে, তাই দেখছি, কাল থেকে কত শতবার যে আমি কলকাতায় চলে গিয়েছি আর এই হাসপাতালটা খুঁজে বেরিয়েছি তার ঠিক নেই, কিন্তু সত্যিকার কিছু ক্ষমতা নেই। তুই এলি, তোর সঙ্গে যেতে পারা যায়। তুই যাবি? ভাবছিলাম, ছেলেটা এতদিন থাকলো, অসুখে ভুগল, মায়াটায় পড়ে গেল। পারুল চুপ করে গেল। আরও কিছুক্ষণ কথা হলো। লোকটা সত্যি কথা বলেছে কিনা এই নিয়ে, এইভাবে কত জোচ্চুরি ঘটছে শহরে। তবু শম্পা নামের এই মেয়েটা তো হারিয়ে যেতে দিয়ে পারা যায় না।
অনেকক্ষণ পরে বকুল বলে, তখনই যদি ওর সঙ্গে চলে যেতিস। পরে একশোবার তাই ভাবলাম রে, কিন্তু ব্যাপারটা এত আকস্মিক ঘটে গেল। কে ডাকছে বলে নিচে নামল, তার দু মিনিট পরেই ঊর্ধ্বমুখে হয়ে এসে বলল, সেজো পিসি, সত্যবানকে বোমা মেরেছে, বোধহয় মরে গেছে, আমি যাচ্ছি। যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কে বলল? এই সব প্রশ্নের উত্তরই দিল না, যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় নেমে গেল। সঙ্গে সঙ্গে নামলাম, দেখলাম লোকটাকে কলকারখানার লোকেরই মতো, গুছিয়ে কথা বলতেও জানে না, যা বলল তার মর্মার্থ ওই। তাও যে একটু জেরা করব তার সময়ই পেলাম না। পোড়ার মুখ মেয়ে বলে উঠল, জিজ্ঞেস করবার অনেক সময় পাবে বেশি, এখন যদি একেবারে মরে গিয়ে না থাকে তো গিয়ে দেখতেও পাওয়া যাবে। বলে লোকটা যে সাইকেল রিকশায় চেপে এসেছিল সেইটাই চড়ে বসল তার পাশাপাশি, চোখের সামনে গড়গড় করে চলে গেল রিকশাটা। ওরা গড়গড় করে চলে যেতে পারে, নিঃশ্বাস ফেলে বলে বকুল, জল মানে না, আগুন মানে না, কাঁটা মন মানে না, গড়গড়িয়ে এগিয়ে যায়। এ শক্তি ওরা কোথা থেকে আহরণ করেছে কে জানে। পারুল মৃদু হেসে বলে, তোদেরই তো জানবার কথা, সমাজতত্ত্ব আর মনস্তত্ত্ব এই নিয়ে কালচাদের। তবে আমি ওই অকেচো মানুষ, গঙ্গার ঢেউ শুনে শুনে যেটুকু চিন্তা করতে শিখেছি, তাতে কি মনে হয় জানিস, সব ভয়ের মূল হচ্ছে অসুবিধেই পড়ার ভয়, সেই ভয়টাকে জয় করে বসে আছে ওরা। বকুল আস্তে বলে, অসুবিধেই পড়ার ভয়? তা নয় তো কি বল, আমি বলছি অসুবিধের, তুই না হয় বলবি বিপদের। তা ওই বিপদ জিনিসটাই বা কি? অসুবিধে ছাড়া আর কিছু আমাদের অভ্যস্ত জীবনের, আমাদের অভ্যস্ত দৈনন্দিন জীবনযাত্রার কোথাও একটু চিড় খেলেই আমরা কি বলি কি বিপদ? তাই উচ্চ থেকে তুচ্ছ বিশৃঙ্খলা মাত্রেই আমাদের কাছে বিপদ, রোগ শোকও একটা বিপদ, ছেলের চাকরি চাওয়াও ততটাই বিপদ, জামাই বাড়ির সঙ্গে মতান্তর, পড়শির সঙ্গে মতান্তর, দরকারি জিনিস হারানো, দামি জিনিস খোয়া যাওয়া, বাজার দর চড়ে ওঠা, পুরনো চাকর ছেড়ে যাওয়া, সবই আমাদের কাছে বিপদ। তার মানে ওই সব কিছুতেই আমাদের অসুবিধে ঘটে। আবার মোহনের বউ তো চাকরের একটু অসুখ হলেই কি সর্বনাশ, এ কি বিপদ বলে সারিডন খেয়ে শুয়ে পড়ে। হেসে ওঠে দুজনেই। তারপর পারুল আবার বলে, এইসব দেখে শুনে, অর্থাৎ এতকাল ধরে মানবচিত্র আর সমাজচিত্র অনুধাবন করে বুঝে নিয়েছি, সব ভয়ের মূল কথা ওই বিপদের ভয়। এই যে আমি কাল থেকে কত শতবার সেই না দেখা হাসপাতালটার আশেপাশে ঘুরে মোলাম, কই যা থাকে কপালে বরে বেরিয়ে পড়তে তো পারলাম না, ভয় হলো কি জানি বাবা কত রকম বিপদে পড়ে যেতে পারি। ওরা সেই ভয়টা করে না, ওরা শুধু ভেবে নেয় এইটা আমায় করতে হবে, আর সে করাটার জন্যে যা করতে হয় সবই করতে হবে, অসুবিধেই পড়ব, বিপদ হবে, এ চিন্তার ধার ধারে না। গঙ্গার খুব হাওয়া উঠেছে, গা শিরশির করে উঠছে, তবু বসেই থাকে ওরা। বকুল অন্যমনস্ক করায় বলে, আরও একটা বড় জিনিসের ভয় করে না ওরা, সেটা হচ্ছে লোকনিন্দের ভয়। লোকে কি মনে করবে এ নিয়ে এ যুগ মাথা ঘামায় না, সেটা নাকি আমাদের যুগের সর্বপ্রধান চিন্তার বস্তু ছিল। পারুল একটু হাসল, তা বটে, আমার একজন সম্পর্কে দিদি শাশুড়ি ছিল, বুড়ি কথায় কথায় ছড়া কাটত, বলতো যাকে বলছি তার রইল কি, বলতো যার নেই লোক ভয় সে বড় বিষম হয়।
আমাদের কাল আমাদের ওই জুজুর ভয়টা দেখিয়ে দেখিয়ে জব্দ করে রেখেছে, বকুল বলল নিঃশ্বাস ফেলে। অথচ ওই মেয়েটা যেদিন চলে এলো কত সহজে চলে এলো, বাপ বলল আমার বাড়িতে এসব চলবে না, মেয়ে বলল ঠিক আছে তবে আমি চললাম তোমার বাড়ি থেকে, ব্যাস হয়ে গেল। এক মিনিট সময়ও ভাবল না, এই আশ্রয় ছেড়ে দিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, একবারও ভাবল না আমার এই চলে যাওয়াটা লোকে কী চক্ষে দেখবে, মেয়ে মানুষ দৈব দুর্বিপাকে পড়েও যদি একটা রাত বাড়ির বাইরে থাকতো তা যাক যেত, এ তো এই সেদিনের কথা। উলঙ্গের নেই বাটবাড়ির ভয়, ভারুল বলে যারা জাত শব্দটাই মানে না তাদের আর জাত যাবার ভয় কি, এরা দেখেছে সুবিধাবাদীরা ধুনি জেলে জেলে ধোঁয়ার পাহাড় বানিয়ে বলছে এ হচ্ছে অলঙ্ঘ হিমালয়, ব্যাস অলঙ্ঘ, যেই না এই যুগ তাকে ধাক্কা দিয়ে দেখতে গেল দেখল পাথর নয় ধোঁয়া, পার হয়ে গেল অবলীলায়। মেয়েটাও তাই চলে গেল মিথ্যে পাহাড়টা ফুটো করে, যে মুহূর্তে জানল বাবার এখানে আমার যা কিছু থাক মর্যাদা নেই সেই মুহূর্তেই ঠিক করে ফেলল অতএব এখানটা পরিত্যাগ করতে হবে, এমন মনের জোর আমাদের ছিল কোনো দিন, এত অসম্মানের ইতিহাস এত অমর্যাদার গ্লানি বহন করে আশ্রয়টা বজায় রেখেছি, এখনো রাখছি, এখনো স্থির বিশ্বাস রাজেন্দ্রলাল স্ট্রিটের ওই ইটের খাঁচাখানার মধ্যেই বুঝি আমার মর্যাদা আমার সম্মান, ওর গণ্ডি থেকে বেরিয়ে এলেই লোকে আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাবে, ওর খাঁচাটার শিকগুলো মরছে পড়ে গেছে তবু তাই আঁকড়েই বসে আছি। পারুল বলে যা যেমন মনের গরম, তুই যদি সাহস করে বেরিয়ে আসতে পারতিস দেখতিস সেটাই মেনে নিত লোকে, সেই কথাই তো হচ্ছে সাহস কই। পারুল একটু হেসে ফেলে, তুই এত বড় লেখিকা টেখিকা তবু তোর থেকে আমার সাহস অনেক বেশি, এই দেখ একা রয়ে গেছি, আত্মীয়জনের নিন্দের ভয় করি না, ছেলেদের রাগের ভয় করি না, চোরের ভয় ভূতের ভয় কিছুই করি না, তেমনি সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছিস, সবাই তোকে ত্যাগ দিয়েছে, বলল বকুল ঈষৎ হেসে। পারুল আবার হাসল, বলল যারা অতি সহজেই আমাকে ত্যাগ দিতে পারে তাদের সঙ্গে বিচ্ছেদে ক্ষতিটা কোথায় বল, যেটা নেই সেটা হারানোর আবার লোকসান কি, সবটাই তো শূন্যের ওপর, তোর হিসেবটাই কি সম্পূর্ণ ঠিক সেজদি, ও পক্ষেও তো এরকম একটা হিসেব থাকতে পারে। বকুল বলে সোজাসুজি তোর ছেলেদের কথাই ধর, ওরাও তো ভাবতে পারে মার মধ্যে যদি ভালোবাসা থাকতো মা কি আমাদের ত্যাগ করতে পারত, ব্যাপারটা ভারী সূক্ষ্ম রে বকুল, ও বলে বোঝানো শক্ত, অনুভবেই ধরা যায় শুধু, তুই তো আবার ও রসে বঞ্চিত গোবিন্দ দাস, জগতের যে দুটি শ্রেষ্ঠ রস তার থেকে দিব্যি পাশ কাটিয়ে কাল্পনিক মানুষদের দাম্পত্য জীবন আর মাতৃস্নেহ নিয়ে কলম সানাচ্ছিস, আমি ওদের মুক্তি দিয়েছি, ওরা বলছে মা আমাদের ত্যাগ করেছে, আমি যদি ওদের আঁকড়াতাম ওরা বলতো ওরে বাবা এই যে অক্টোপাসের বন্ধন, তবেই বল মার মধ্যে যদি সত্যি ভালোবাসা থাকে তবে সে কি করবে, নিজের সুনাম দুর্নাম দেখবে না সন্তানকে সে অক্টোপাসের বন্ধন থেকে মুক্তি দেবে, তোর কি মনে হয় সবাই ওই বন্ধনটাই ভাবে, তোর কি মনে হয় কি জানি, আরে বাবা সেটাই তো স্বাভাবিক,
পারুল বলে, পাখির ছানাটা যখন ডিম থেকে বেরিয়ে আকাশে উড়তে যায় তখন কি সে আহা এতদিন এর মধ্যে ছিলাম ভেবে সেই ডিমের খোলাটা পিঠে নিয়ে উড়তে যায়? যদি বাধ্য হয়ে তাকে সেটাই করতে হয়, ওড়ার আকাশটা তার ছোট হয়ে যাবে না? তবে আর দুঃখ করবার কি আছে? কিছু নেই, এটা শুধু আলোচনা। আর এটা তো আজকের কথা নয় রে, চিরদিনের কথা। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেরে? কই সেই নিধি? মনের মানুষ ওটা হচ্ছে সোনার পাথর বাটি, বুঝলি সেজদি? ও কেউ পায় না। বকুল বলে, তবু গোবিন্দভোগ না জুটলে খুঁতকুড়ো দিয়ে চালাতে হবে। চালাক যাদের চলতেই হবে তারা তাই করুক। পারুল বলে, যে পথের ধারে বসে পড়েছে তার সঙ্গে পথ চলাদের মিলবে না, বসে বসেই দেখবে সে চলতে চলতে তার জন্যে কেউ বসে পড়ে কি না। বাতাস জোরে উঠেছিল, পরস্পরের কথা আর শোনা যাচ্ছিল না। চেঁচিয়ে চেঁচিয়ে গল্প করাটা হাস্যকর, সে চেষ্টা করল না। শীত করছিল, গায়ে আঁচল টেনে চুপ করে বসে দেখতে লাগল ঝোড়ো হাওয়ায় গঙ্গার দৃশ্য। কিন্তু ঝড়ের মুখে থাকবই বললে কি আর সত্যি বসে থাকা যায়? কতক্ষণ পরে পারুল বলল, ঘরে চলো। পারুলের ঘরের অনাড়ম্বর সাজসজ্জা চোখটা জুড়িয়ে দিল বকুলের। কত স্বল্প উপকরণে চলে যায় পারুলের। রাজেন্দ্রলাল স্ট্রিটের বাড়িটার কথা মনে পড়ল বকুলের। প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ভারে ভারাক্রান্ত সেই বাড়িখানা যেন কোশ্রিতার পরাকাষ্ঠা দেখতে ঢিবি হয়ে বসে আছে। ওকে হালকা করতে পারবে এমন সাধ্য আর কারো নেই। অলকার ছিল সাধ্য, অলকার সে সাধ্যকে কাজে লাগিয়েছে। অলকা তার অংশের যত দেও ঢাকনা শাশুড়ির ঘরে চালান করে দিয়ে নিজের অংশটুকু সাজিয়ে গুছিয়ে সুখে কালাতিপাত করছে। আর অলকার শাশুড়ি, তিনি এই পুরনো সংসারে যেখানে যা ছিল সব বুকে করে নিয়ে এসে নিজের ঘরের মধ্যে পুড়ে রেখেছেন। ছিঁড়ি ছাঁদহীন সেই সব আসবাবপত্র কেবলমাত্র বড়গিন্নির মূঢ়তার সাক্ষ্য বহন করছে। সে ঘরে যে কি আছে আর কি নেই, বকুল অবশ্য দৈবাথি বাড়ির সব ঘরে দালানে পা ফেলবার সময় পায়। তবু যেদিন পায় সেদিন বড় বৌদির ঘরে ঢুকলে ওর প্রাণ হাঁপায়। বকুল জানে না বাড়িতে যত দেশলাই বাক্স খালি হয় সেগুলো কোন মন্ত্রে বড় বৌদির ঘরে গিয়ে ঢোকে, আর বড় বৌদির কোন কর্মেই বা লাগে তারা। বকুল জানে না কোন কর্মে লাগে তার, বাড়ির ইহজীবনে যত তার কেটে যাওয়া ইলেকট্রিক বাল্ব, সংসারের সকলের পচে ছিঁড়ে যাওয়া শাড়ির পাড়, যাবতীয় খালি হয়ে যাওয়া টিন কৌটো শিশি বোতল। বৈধব্যের পর থেকে যেন বড় বৌদির এই জঞ্জাল জড়ো করার প্রবৃত্তিটা চতুর্গুণ বেড়েছে। একটা মাত্র বালিশেই তো চলে যায় তার, অথচ মাথার শিয়রে চৌকিতে অন্তত ডজন খানিক বালিশ জড়ো করা আছে, তার ভালো মন্দই ছোটই বড়ই। ওনার এই কুড়িয়ে বেড়ানো দেখে কেউ হাসলে খুব বিরক্ত হয়ে বলেন, রাখবো না তো কী সব ছড়িয়ে ছিটিয়ে ভাসিয়ে দিয়ে হবে? গেলে আমায় আর কেউ করে দিতে আসবে? একটা জিনিস দরকার পড়লে তক্ষুনি কেউ যোগান দিতে আসবে? বড় বৌদির ছেলে মা সম্পর্কে উদাসীন বলে কি এমন দুশ্চিন্তা ওর? কিন্তু পারুলের ছেলেরা, তারাই বা মা সম্পর্কে এত কি সচেতন? অথচ পারুল কোনোদিন তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে না। পারুল যেন সব কিছুতেই স্বয়ং সম্পূর্ণ, মনে হয় দরকার নামক বস্তুটাকে পারুল জীবন থেকে নির্বাসন দিয়েছে। পারুলের ঘরখানা তাই
রিক্ততায় সুন্দর, যেমন সুন্দর পারুলের নিরাভরণ হাত দুখানা। পারুলের ঘরে বাহুল্যের মধ্যে দেয়ালে একখানা বেশ বড় মাপের রবীন্দ্রনাথের ছবি, বাকি সমস্ত দেওয়ালগুলোই শূন্য সাদা। পারুলের ঘরটা দেখে বকুলের অবাক লাগছে, ভালো লাগছে। হেসে বলল, তোর বাড়িঘর দেখে আমার হিংসে হচ্ছে শেষদি। আমার ঘর দেখে তোর হিংসে হচ্ছে? হচ্ছে, তাহলে কর হিংসে। তবে অতি বড় মক্ষুরও এটা হতো না। মক্ষুর হয়তো হতো না, কিন্তু নিজেকে তো মক্ষু ভাবি না। পারুল বলল, কতদিন কারো খবর জানি না, বলো শুনি আমার অজ্ঞাত সারে এতদিন কী কী ঘটেছে সংসারে। বকুল হেসে উঠে উত্তর দেয়, ভালো লোককেই বলছিস, আমার জ্ঞাত সারেই পরিধির বড়ও অল্প। সেজদি, আমি বাড়িতে থেকেও কিছুই জানি না। প্রসূন তো ফেরেনি? ওই একটা দুঃখের ইতিহাস, শুনতে পাই চিঠির সংখ্যা কমতে কমতে ক্রমশই শুধু শূন্যের সংখ্যা। ছোটদার কথা ভাবলে বড় মন কেমন করে, কেমন ডাটুষ্টি ছিল, নিজের ছেলেমেয়ের থেকেও যত যন্ত্রণা। ও কথা থাক শেষদি, তোর কথা বল। আমার? আমার আবার কথা কী রে? কথাকেই জীবন থেকে নির্বাসন দিয়ে বসে আছি আর সমাজ সংসারের দিকে তাকিয়ে দেখছি। দেখছিসটা কি? দেখছি ওর বজ্র আটুনি থেকে কেমন গেরো ফসকে পালিয়ে এসেছি। ভাগ্যিস সেই অকবি লোকটা তোর জন্যে এমন একটা বাড়ি বানিয়ে রেখে গেছে, তাই না এত কবিত্ব তোর? পারুল অকপটে বলে, তা সত্যি, শুধু এইটির জন্যেই এখন লোকটার প্রেমে পড়তে শুরু করেছি। তারপর পারুল বলল, এবার তাহলে জিজ্ঞেস করি, বকুলের কাহিনীর কি হলো? আমিও তো তাই ভাবি, কি হলো? বকুল বলল, তারপর আস্তে বলল, আর লিখেই বা কি হবে, নির্মল তো পড়বে না। দুইজনেই চুপ করে গেল। হয়তো অনেকদিন আগে হারিয়ে যাওয়া নির্মল নামের সেই ছেলেটার মুখ মনে করতে চেষ্টা করল। অনেকক্ষণ পরে পারুল বলল, নির্মলের বউ কোথায় আছে রে? ঠিক জানি না, বোধ হয় ওর ছেলের যেখানে কাজ করে। বকুল কি কোনো কারণেই কোনোদিন কারোর সামনে নির্মলের নাম উচ্চারণ করেছে? কই, মনে পড়ছে না। আজই হঠাৎ বসে বলল, লিখেই বা কী হবে, নির্মল তো পড়বে না। এই স্বীকারোক্তি বকুলের নিজের কানেও কি অদ্ভুত লাগল না? বকুল নিজেই কি আশ্চর্য হয়ে গেল না? বকুল কি কখনো ভেবেছে লিখে কি হবে, নির্মল তো পড়বে না? ভাবিনি। ওই ভাবনাটুকু ভাববার জন্যে যে একান্ত গভীর নিভৃতিটুকু প্রয়োজন, তা কোনোদিন বকুলের জীবনে নেই। বকুল হাটের মানুষ, কারণ বকুল স্বেচ্ছায় হাটে নেমেছিল। তার থেকে কোনোদিন ছুটি মিলল না তার, তাই নিজেই সে কোনোদিন টের পায়নি অনেক গভীরে আজও একদার সেই ছদ্মবেশহীন বকুল উদাসীন মনে বসে ভাবে, সে কথা লিখে কি হবে, নির্মল তো পড়বে না। আজ এই নিতান্ত নির্জন পরিবেশ, এই গঙ্গার ধারের বারান্দায় ঝোড়ো হাওয়া আর আবাল্যের সঙ্গিনী, শেষদির মুখোমুখি বসে থাকা, সকলে মিলে যেন সেই কুণ্ঠিত সংকুচিত লাজুক বকুলকে টেনে তুলে নিয়ে এলো তার অবচেতনের গভীর স্তর থেকে। হয়তো শুধু এইটুকুও নয়, মস্ত একটা ধাক্কা দিয়ে গিয়েছে সেই মেয়েটার গড়গড়িয়ে চলে যাওয়া গাড়ির চাকাটা। ওই মেয়েটা বকুলকে ধিক্কার দিয়েছে,
ধিক্কার দিয়েছে বকুলের কালকে। সে কাল মাথা হেঁট করে বলতে বাধ্য হল, তোমাদের কাছে আমরা হেরে গেছি। আমরা জীবনের সব থেকে বড় করেছিলাম নিন্দের ভয়কে, তোমরা সেই জিনিসটাকে জয় করেছ। তোমরা বুঝেছ ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। তোমরা জেনে নিয়েছ নিজের জীবন নিজে আহরণ করে নিতে হয়, ওটা কেউ কাউকে হাতে করে তুলে দেয় না। সেই জীবনকে আহরণ করে নিতে তোমরা তোমাদের রথকে গড়গড়িয়ে চালিয়ে নিয়ে যেতে পারো কাঁটাবনের উপর দিয়ে। বকুলের ছদ্মবেশটা অনেক পেয়েছে, অনেক পাচ্ছে, হয়তো আরও অনেক পাবে। সেখানে কত উজ্জ্বল্য, কত সমারোহ! কিন্তু ছদ্মবেশ যখন খুলে রাখে বকুল, কি নিঃস্ব, কি দিন, কি দুঃখী! কিন্তু শুধুই কি একা বকুল? কজনের জীবন ভিতর বাহির সমান উজ্জ্বল? শরৎ কাকাকে তোর মনে পড়ে শেষ দিয়ে? অনেকক্ষণ পরে বলল বকুল। পারুলের সঙ্গে শরৎ কাকার তেমন যোগাযোগ ছিল না, পারুল তো অনেক আগেই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। শরৎ কাকার একটা বিশেষ বন্ধু একদা মহা সমারোহে একখানি পত্রিকা খুলে বসেছিলেন, সেই পত্রিকার সূত্রেই বকুল পেয়েছিল একটা বিশাল বটছায়া। বকুল কি তার আগে কোনোদিন জেনেছিল জগতে ছায়া আছে? বকুল জানত জগতে শুধু প্রখর রৌদ্র থাকে। বকুল কি জানত জগতে আলো আছে, আকাশ আছে? ও সব জানবার অধিকার মুক্তকেশীর মাতৃভক্ত পুত্র প্রবোধচন্দ্রের সদৃশসার ভক্তদের ছিল না। সনদ নামের সেই মানুষটি প্রবোধচন্দ্রের অচলায়তনের গণ্ডি ভেঙে বকুলকে আকাশের নিচে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন অন্য এক জগতে। শরৎ কাকার সাহায্য না পেলে বকুলের জীবনের ইতিহাস অন্য হতো, পারুল জানে, তবু হয়তো সবটা জানে না। তাই পারুল বলল, ও মা, মনে থাকবে না কেন? বাবার সেই কীরকম যেন ভাই না? অন্য জাতের মেয়ে বিয়ে করে জাতে ঠেলা হয়েছিলেন। ওর সেই বন্ধুর কাগজের তো তোর প্রথম লেখা বেরোয়। বাবা ওকে দু চক্ষে দেখতে পারতেন না, তাই না রে? হ্যাঁ, সংসারে যারা একটু উদারতা নিয়ে আসে কেউ তাদের দেখতে পারে না। পারুল একটু হাসল। আজ এই একটা পুরনো মানুষ দেখে তার বুঝি যত পুরনো মানুষদের মনে পড়ছে। বকুল ঠিক ওই কথাটার উত্তর না দিয়ে আস্তে বলল, মারা গেছেন শরৎ কাকা। মারা গেছেন? পারুল হঠাৎ ফট করে একটা বেখাপ্পা কথা বলে বসল। বলল, ও মা, এতদিন বেঁচে ছিলেন নাকি? তারপর বোধ করি বকুলের মুখটা দেখতে পেয়ে বলল, কারুর কোনো খবর তো জানতেও পারি না, রাখিও না, অনেক দিনের মানুষ তো, তাই ভাবছিলাম। বকুল শান্ত গলায় বলল, হ্যাঁ, অনেক অনেক দিনের মানুষ। কোথায় ছিলেন? কলকাতাতেই, নীরুদার কাছেই থাকতে হয়েছে শেষ জীবনে। দিল্লিতে থাকতেন, নীরুদা রিটায়ার্ড করে কলকাতায় এলে কলকাতাতেই চলে এসেছিলেন। দেখা করতে গেলে বলেছিলেন, নীরুর সংসারে মালপত্তরগুলোর মধ্যে আমিও একটা, আমায় নিয়ে আসা ছাড়া আর গতি কী ওদের? পারুল একটু চুপ করে থেকে বলে, নীরুদা ভাইপো বলে কি শরৎ কাকাকে ওর সংসারে মালপত্রের সামিল হয়ে যেতে হয়েছিল? তা ভাবিস না বকুল, নীরুদা ওর নিজের ছেলে হলেও তফাত করত না কিছু, খুব অবহেলার মধ্যে থাকতে হয়েছে বোধ হয়, না রে? বকুল প্রায় হেসে উঠেই বলে, মোটেই না, আদর যত্নের বহর দেখবার মতো। নীরুদার
বউ কোলের বাচ্চা ছেলের মতো শাসন করে দুধ খাইয়েছে, ওষুধ খাইয়েছে, নীরুদা শহরের সেরা ডাক্তারের এনে জড়ো করেছে। অনেক টাকা ছিল বুঝি সনুদ কাকার? মুচকি হেসে বলল পারুল। না, তুই দেখছি আগের মতোই কুটিল আছিস। বকুল এবার গলা খুলে হেসে ওঠে। গঙ্গার এই পবিত্র হাওয়া তোর কোনো পরিমার্জনা করতে পারেনি। ঠিক আগের মতোই কার্যের পিছনে কারণটা চট করে আবিষ্কার করে ফেলতে পারিস। তারপর আবার গম্ভীর হয়ে যায়। পারুলের মুখের সকৌতুক রেখার দিকে তাকিয়ে বলে, ছিল বোধ হয় অনেক টাকা, মাঝে মাঝে গিয়েছি তো কখনো কখনো। একদিন বলেছিলেন বরাবর ভাবতুম সারা জীবন ব্যয়ের থেকে আয়টা বেশি হয়ে যাওয়ায় যে ভাতটা জমে বসে আছে মরার আগে সেটা কোনো মেশিনে ট্যাশিনে দিয়ে যাব, কিন্তু এখন দেখছি সেটা রীতিমতো পাপকর্ম হবে, অতএব বরাবরের ইচ্ছেটা বাতিল করেছি। তোর কি মনে হয় এটাই ঠিক হলো না? বললাম, আপনাকে আমি ঠিক ভুল বোঝাবো? সনদ কাকা বললেন, তা বললে কি হয়, শিশুদের তো বড়দের বুদ্ধি নেওয়া উচিত। আর আমার এখন দ্বিতীয় শৈশব চলছে। বললাম, অবশ্য হেসেই বলেছিলাম, বোধ হয় এটাই ঠিক, কারো আশাভঙ্গের অভিশাপ লাগবে না। কিন্তু ভারী দুঃখ হয়েছিল সেদিন, অনেক সমারোহের আড়ালে হঠাৎ যখন ভেতরের নিতান্ত দৈন্যটা ধরা পড়ে যায়, দেখতে কি করুণই লাগে। শুধু অনেক টাকা থাকলেও কিছু হয় না রে শেষদি, গদি বজায় রাখতে অনেক খাটতে হয়। ওদের দুজনের ছলনায় গড়া ওই উচ্চ আসনটি বজায় রাখতে কম খাটতে হয়েছে বুড়ো মানুষটাকে। ও বাড়িতে গিয়ে বললেই কি মনে হতো জানিস, যেন স্টেজে একটা নাটক অভিনয় হচ্ছে, সনদ কাকাও তার মধ্যে একটা ভূমিকাভিনেতা। পারুল বলে, তোর এখনো এই সব নাটক ফাটক দেখে আশ্চর্য লাগে? এটাই যে ভীষণ আশ্চর্য রে। মোহন শোভন মাঝে মাঝে দু এক বেলার জন্যে বউ ছেলে নিয়ে বেড়াতে আসে, দেখলে তোর নিশ্চয় খুব ভালো লাগত। অভিনয়ের উৎকর্ষও যে একটা দেখবার মতো বস্তু। তাহলে আর বলার কি আছে? বকুল বলে, এই রকমই হয় তাহলে, ব্যতিক্রম হয় বই কি, না হলে ইহ সংসার চলছে কিসের মোহে? তবে তোর নিজের জীবনেই কি তুই দর্শকের ভূমিকায় থাকতে পেরেছিস? জানি না ঠিক, পরলোকগত প্রবোধচন্দ্রের সংসার মঞ্চের মধ্যে তোকে যারা দেখেছে, দেখার চোখ থাকলে তারাও হয়তো তাই বলবে। বকুল নিঃশ্বাস ফেলে, হয়তো তা নয়, হয়তো তাই। কজন আর তোর মতো মঞ্চ থেকে সরে পড়ে দর্শকের চেয়ারে বসে থাকতে জানে বল? বলেছিস হয়তো ভুল নয়। পারুল মৃদু হেসে বলে, ওই চেয়ারের টিকিটটা কাটতে তো দাম দিতে হয় বিস্তর, বলতে গেলে সর্বস্বান্ত হয়েই কিনতে হয়। বকুল একটু চুপ করে থেকে বলে, তোর আর আমার মনের গড়ন চিরদিনই আলাদা, আমার হচ্ছে সব কিছুর সঙ্গেই আপোষ, আর তোর কোনো দিন কোনো অপছন্দের সঙ্গে আপোষ নেই। বহুদিন পরে কম বয়সের মতো প্রায় রাত কাবার করে গল্প করল বকুল আর পারুল। যখন ছোট্ট ছিল, যখন মনের কোনো বক্তব্য তৈরি হয়নি, তখনও ওরা দুটি বোন এমনি গল্প করেছে অনেক রাত অবধি, বাবার ঘুম ভাঙার ভয়ে ফিস ফিস করে। মা বাবার ঘরের পাশেই তো ছিল ওদের দুই বোনের আস্তানা, সরু ফালি মতো সেই ঘরটায় এখন সংসারের যত আলতু ফালতু জঞ্জাল থাকে। বকুল কোনো কোনো দিন ওদিকের ঘরে যেতে গেলে দেখতে পায়
ঘরটাকে এখন আর চেনা যায় না। অবশ্য তখনও যে একেবারেই শুধু তাদের দুই বোনের ঘর ছিল তা নয়। সে ঘরের দেয়াল ঘেঁষে ট্রাঙ্কের শাড়ি বসানো থাকত, থাকত জালের আলমারি, জলের কুঁজো। বকুল পারুলের জন্য খাট চৌকিও ছিল না, রাত্রে মাটিতে বিছানা বিছিয়ে শুতো দুজনে। তবু ঘরটাকে ঘর বলে চেনা যেত, এখন আর যায় না। যখন চেনা যেত তখন দুটি তরুণী মেয়ের অপ্রয়োজনীয় অবান্তর অর্থহীন কথাই যেন মুখর হয়ে উঠত। রাত্রি না হলে তো পারুলের কবিতার খাতা উদ্ঘাটিত হতো না, পারুলের খাতা তখনও মানুষ লোকে। তারপর যখন বিয়ে হয়ে যাওয়া পারুল মাঝে মাঝে এসেছে, রাত ভোর করে গল্প করেছে, বকুলের খাতা তখন আস্তে আস্তে আলোর মুখ দেখছে। আর পারুলের খাতা আলোর মুখ দেখবার কল্পনা ত্যাগ করে আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সন্দেহবাতিক অথচ একেবারে পত্নীগত প্রাণ স্বামী অমলবাবুর পুঞ্জীভূত আক্রোশ যে ওই খাতাটির ওপরই, সেটা বুঝে ফেলে ঔদাসীন্যের হাসি হেসে খাতাটা বাক্সের নিচে পুড়ে ফেলেছে পারুল। বকুল বলত, ইস, এখানেও নিয়ে আসিস নি, আমি তো দেখতাম। পারুল বলত, ধুর, আর লিখেই না, কি হবে কতগুলো বাজে কথা লিখে। ওটা পারুলের বিনয়, লেখাটা ছাড়তে পারেনি সে, শুধু তাকে একেবারে গভীর অন্তরালের বস্তু করে দিয়েছিল। এখনো কি লেখে না মাঝে মাঝে? বকুল বলল, লক্ষ্মীটি শেষদি বার করো না, দেখি এই অনির্বচনীয় নিরালয় কি লিখছিস তুই এতদিন ধরে। পারুল হাসল, উঠল, কিন্তু আলো জ্বালাতে গিয়ে দেখল কোন ফাঁকে ফিউস্ট হয়ে বসে আছে। দেখলি তো, ছেলে মানুষের মতো হেসে উঠল পারুল, আমার জীবনের এবং কবিতার এটা হচ্ছে প্রতীক, আলো, ফিউস্ট। বকুল হাসল না, একটু চুপ করে থেকে বলল, ভোরের গাড়িতে যাবার কথা, তোর তো অনেক আগে উঠে গুছিয়ে টুছিয়ে নেওয়া দরকার ছিল, অন্ধকার হয়ে থাকল। পারুলের গলা সে হাসির আমেজটুকু মুছে গেল। পারুল বলল, না রে, আমি আর যাচ্ছি না। যাচ্ছিস না? না, ভেবে দেখছি আমার এই যাওয়াটার কোনো মানে হবে না, তোর পায়ে পায়ে ঘুরে শুধু বাধাই সৃষ্টি করব। তাছাড়া, একটু ক্ষুব্ধ হাসি হেসে বলল, সেটা অবশ্য আমার ইচ্ছের ফসল, তবু ভাবছি যদি মেয়েটা কোনো ঘটনার চাপে আবার ফিরে আসে আজকালের মধ্যে। কথাটা অযৌক্তিক নয়, বকুল বলল, তবে ঘুমো, আমি যাবার সময় ডেকে তুলে বলে যাব। পারুল বলল, তার থেকে তুই ঘুমো, আমি তোকে ডেকে তুলে দেব। হেসে ফেলল আবার দুজনই। জানি ঘুম কারুরই হবে না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।